আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত আসিফ রহমান ধর্ষণ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরকারি কর্মকর্তাদের সত্যরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনিত অংশ নিয়ে তিনি বলেন সামাজিক ব্যাধি ধর্ষণ রোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করতে হবে এ সময় সেবার মনোভাব দিয়ে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর চার আসনে সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল আলম বাদী হয়ে ফরিদপুরের চর ভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন মামলার বিবরণে বলা হয় গত শনিবার চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন শেষে সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন মুজিবুর রহমান নিক্সন চৌধুরী আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে থাইল্যান্ড নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বড় ধরনের জনসমাবেশে আটক করা হয়েছে বিক্ষোভে অংশ নেওয়া তিন নেতাসহ জনকে। জরুরি অবস্থা কার্যকরের পর আজ সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ থাই রাজা মহা মহাভাজিরাল কর্ণের দেশে ফেরাকে কেন্দ্র করে বুধবার রাজধানী ব্যাংকক সরকার বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে থাই রাজার গাড়িবহরকে উদ্দেশ্য করে বিক্ষোভ শুরু করে হাজার হাজার মানুষ বিরোধীরা থাইল্যান্ডের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি রাজার ক্ষমতা কমানোর দাবি জানিয়েছেন দাবি উঠেছে প্রধানমন্ত্রী প্রায় উৎসান ওচার পদত্যাগের জানিয়ে শেয়ার বাজারের খবর সপ্তাহের শেষ কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ছে সকালের লেনদেন শুরু পর থেকে সুযোগ বাড়তে থাকে এবং বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ডিএসসির তিনটি সুযোগই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় দুশো আট কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে দুশো এগারোটি কমে পঁয়ষট্টি এবং অপরিবর্তিত ছিল উনআশিটি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি ফার্মা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ন্যাশনাল টিউবস ব্র্যাক ব্যাঙ্ক ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এস লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড বিডি ফাইন্যান্স এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সাতশো কোটি টাকার পারপেচুয়াল বন্ড ইস্যু করবে পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় দু হাজার চোদ্দ সালের ডিসেম্বরে ঝুঁকিভিত্তিক মূলধন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকাগুলোর মধ্যে সামঞ্জস্য রেখে ব্যাংকের ব্যাসেল তিন সমর্থন করার জন্য অতিরিক্ত মূলধন হিসেবে এ বন্ড ইস্যু করবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ড নামে একটি ওপেন ইন্ড মিউচুয়াল ফান্ডে পঞ্চাশ কোটি টাকা স্পন্সর করবে ব্যাঙ্কটি ফান্ডের কমপক্ষে দশ শতাংশ গ্রাহক হবে ব্যাংক অবশিষ্ট অংশ বাজার থেকে উত্তোলন করা হবে

পরিবর্তন করা হয়েছে আজকের পরিবর্তে আগামী বাইশে অক্টোবর বিকাল চারটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ